ওয়ালাইকুম বন্ধুরা, আজকে দেখাচ্ছি আপনারা আমাদের গরুর মাংস রান্না করতেছি কীভাবে। এই যে আমাদের বড়ো ভাই বাবুচ্ছি টিকটক সেলিব্রিটি, সে আমাদের গরুর মাংস রান্না করতেছে। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে কত দেখি তো, এখন বাজে মাত্র 5টা, মানে 3টা 14, 3টা 14 বাজে। যে আমাদের পেঁয়াজ মরিচ, এটা হলো মরিচ রসুন, বাগুনের চম্পা নেবে, এই জন্য বাগুন আলু মরিচ মাংসটা সব কিছু দিয়েছে। পেঁয়াজ মরিচ পেঁয়াজ দিবেন না ভাই, একশোটা বোনা করে পেঁয়াজ দিতে ভুলে গেছে। মরিচ পেঁয়াজ এই যে দিতে আছে, দেখেন কীভাবে আজকের পাক করতেছে, রান্না করতেছে। আমাদের এই সাইডে দেখেন এই যে রান্নাঘর, আলু সিদ্ধ করছে, ছোলা বোনা। এই ভাই ছোলার এটা তো পানি ফেলাইতে হবে। আমাদের ড্রেসিং, মানে পানির কলটা অটো, ঠিক আছে, ড্রেসিংয়ের পানির কলটা অটো, এটা সবসময় পানি পড়তেই তালে থাকে। যাই হোক, এটা ঠিক করে নেওয়া হবে। আর আমাদের ড্রেসিংটা আপনাদের সবাইকে দেখাতেছি, যে থালা বাসন মগ সবই আছে। আর এই যে দেখেন অস্ত্র থুয়ে দিয়েছি আমরা, কই এই অস্ত্রগুলো রাখাতেছি, ঠিক আছে, বড়ো বড়ো অস্ত্র কই সব আছে। জ্যাক আমাদের কিচেনটা তো দেখলেনি, রান্নার ঘর। এই যে দেখেন এই সাইডে আলো আছে, বাতাস আছে, খুবই সুন্দর। যা এখানে আমরা বসবাস করি, রান্নাঘরটা দেখাইলাম, এখন ফ্রিজে দেখি। এই যে ফ্রিজের মাছ, এটা মাংস, আমরা প্রতি সপ্তাহ বাজার একসাথে করে রাখি। এটা মাছ, এটা মুরগির মাংস। আমাদের এখানে দুইটা ফ্রিজ আছে। এই যে দেখেন মরিচ, একটা মরিচ দিয়ে রান্না করলেই দুই দিন রান্না করা যায়। টমেটো আছে, সবই আছে। আর এটা দেখাইতেছি, ওটা হলো মুরগির মাংস, এটা গরুর মাংসের ফ্রিজ। আমরা প্রতি সপ্তাহে বাজার করি, সাপ্তাহিক বাজার থাকে এদিকে আর কি। আগামীকালকে ভিতরে এটি খাইয়ে ফেলাইতে হবে, না ফেলাই দিতে হবে, কারণ আমাদের এই দেশের সরকার খাবার দেয় তো, বুঝছেন, এই জন্য ফেলাই দেওয়া লাগে। এত রাখার জায়গা নাই, আমরা মোট 12 জন আছি এখানে। ভাই আজকে রান্না করতেছে, আমার একদিন রান্নার ডেট আছে। তো আজকে আপনাদেরকে আমাদের কিচেন রুমটা দেখালাম, নেক্সট ভিডিওতে আমাদের হল রুমটা দেখাবো, নিজের বেডরুমটাও দেখাবো। তাই আমাদের ভিডিওর সাথে থাকেন, আমরা কীভাবে রান্নাবান্না করি এটা দেখবেন। যদি ভালো লাগে একসাথে মাংস পাকানো, গরুর মাংস পাকানো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।